ওকে, তাহলে আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কিভাবে ক্যালকুলেটরে সলভ করতে হয় সেই সিস্টেম নিয়ে আলোচনা করব। কি কি বলো? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন মানে অন্তরীকরণ এবং যুগজীকরণ কিভাবে ক্যালকুলেটরে করতে হয় বা সমাধান করতে হয় সেই প্রসেসিং নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো প্রথমে আসো ডিফারেন্সিয়েশন। আমি একটা অঙ্ক লিখতেছি, তোমরা সবাই খাতায় আগে এটা তুলে ধরো। যেহেতু কালকে এমসি কলেজের এক্সাম, তোমরা এক্সামের আগে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কিভাবে ক্যালকুলেটরে সলভ করা যায় সেটা ভালো করে একটু পড়ে ফেলে। তো আমি এখন পড়ে শোনাচ্ছি, y equals to sin to the power 4 cot inverse root over 1 plus x divided by 1 minus x। এটা একটা ফাংশন, এটা একটা কি কি দ্বারা প্রকাশ করা হলো? y দ্বারা প্রকাশ করা হলো। তো y equals to sin to the power 4 cot inverse root over 1 plus x divided by 1 minus x, এটা হচ্ছে একটা ফাংশন। আমি এটা ডেরিভেটিভ বার করব। আমি এটা কি বার করব? ডেরিভেটিভ বার করব, মানে dy বাই dx বার করব। কি বার করব বলো? dy বাই dx বার করব। অপশন কয়টা দেওয়া আছে? তিনটা। প্রথম অপশন কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? ওকে, এখন তোমরা দেখতেই পারতেছো এইটা একটু ক্রিটিক্যাল একটা ফাংশন, একটু ক্রিটিক্যাল ফাংশন না? দেখো কট ইনভার্স আছে, আবার এখানে রুট আছে, আবার টু দি পাওয়ার 4 আছে। তো এখন ডিফারেন্সিয়েশন যদি কেউ হাতে কলমে করতে না পারো, সেও ক্যালকুলেটরে এটা কি করে ফেলতে পারবা, সলভ করে ফেলতে পারবা। শুরু করি, প্রথমে ক্যালকুলেটর সবাই অন করো। আমরা ইএস ক্যালকুলেটরে সলভ করব। প্রথমে ক্যালকুলেটর সবাই অন করো। সবাই অন করছো? ওকে, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের অঙ্ক যদি ক্যালকুলেটরে সলভ করতে হয়, একটা জিনিস মাথায় রাখবা, ক্যালকুলেটরের মুড অবশ্যই রেডিয়ানে রাখতে হবে। তাহলে খাতায় আগে লিখে ফেলো, মুড অবশ্যই রেডিয়ানে রাখতে হবে। মুড অবশ্যই রেডিয়ানে রাখতে হবে। সবাই খাতায় লিখে ফেলো, আমাদের ক্যালকুলেটরের যে মুডটা আছে সেটা অবশ্যই কিসে রাখতে হবে? রেডিয়ানে রাখতে হবে। এখন আসো রেডিয়ান মুডে রাখার সিস্টেমটা কি। এখানে যে শিফট আছে সেই শিফট দিয়ে আমরা যদি মুডে চাপ দেই, আমি আবার বলতেছি, শিফট দিয়ে আমরা যদি মুডে চাপ দেই, মুডে চাপ দিলে পরে দেখবা অনেকগুলা ফাংশন আসছে, টোটাল 8টা ফাংশন আসছে। এর মধ্যে 4 নম্বর যেটা, সেই 4 নম্বর হচ্ছে আমার রেডিয়ান। এই 4 নম্বরে চাপ দিবা, তোমরা দেখবা যে ক্যালকুলেটরের মুডটা কিসে চলে গেছে? রেডিয়ানে চলে গেছে। সবাই ওকে, ক্লিয়ার? সবাই দেখো ক্যালকুলেটরের মুড রেডিয়ানে গেছে কিনা। ক্যালকুলেটরের উপরে একটা ছোট করে আর লেখা আসবে। দেখো যদি আর লেখাটা আসে তাহলে বুঝবা যে ক্যালকুলেটরের মুড কিসে চলে গেছে? রেডিয়ানে চলে গেছে। এখন আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব, মানে dy বাই dx বার করব। আচ্ছা তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এরকম একটা বাটন আছে যেটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল বাটন। দেখো তো ক্যালকুলেটরে পাও কিনা, একটা বাটন আছে যেটার নাম হচ্ছে ইন্টিগ্রাল বাটন, পাইছো? এই ইন্টিগ্রাল বাটনের উপরে দেখো গোল্ডেন কালারে একটা জিনিস লেখা, সেটা হলো d বাই ডিএক্স। এরকম কিছু লেখা আছে কিনা? যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করব, সুতরাং আমার এই d বাই ডিএক্স অপারেটরটা লাগবে। ওকে, তাহলে আমরা যে কাজ করব, আমরা শিফটে দিয়ে ওই ইন্টিগ্রাল বাটনে চাপ দিব। আমরা শিফটে দিয়ে ওই ইন্টিগ্রাল বাটনে চাপ দিব। এখন শিফটে দিয়ে ইন্টিগ্রাল বাটনে যদি চাপ দাও, তোমার ক্যালকুলেটরের ইন্টারফেসটা কেমন আসছে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো তো তোমাদের ক্যালকুলেটরের ইন্টারফেস, মানে ক্যালকুলেটরের উপরের যে লেখাটা, সেটা কি এরকম আসছে কিনা? সবার এরকম আসছে? ওকে, এখন আমি যাকে ডিফারেন্সিয়েট করব বা যাকে ডেরিভেটিভ করব, এই টোটাল জিনিসটা এইখানে আমার তুলতে হবে। কথা বুঝতে পারছি? এখন ওয়েট,
এই টোটাল জিনিসটা তোলার আগে আমাকে বুঝতে হবে যে এইখানে কতটুক প্যাচ আছে। ফার্স্ট অফ অল দেখো এখানে একটা পাওয়ার আছে কিনা, পাওয়ারে কত আছে, ফোন না। তাহলে তোমার প্রথম কাজ কি জানো, তোমার প্রথম কাজ তুমি এখানে একটা ব্র্যাকেট দাও, প্রথম কাজ একটা ব্র্যাকেট দাও, তোমাদের প্রথম কাজ একটা কি দিবা, ব্র্যাকেট দিবা। এবং মাথায় রাখবা তোমার এইখানে একটা ব্র্যাকেট তো অলরেডি ছিলই, ছিল না? ওই ব্র্যাকেটটা শুরু হয়েছিল আবার ওই ব্র্যাকেটটা শেষও হয়ে গেছে, তাই না? মানে এটা জন্ম নিছে আবার এটা মৃত্যু হয়ে গেছে। একটা ব্র্যাকেট ছিল, এটা আবার বন্ধ আছে, মানে জন্ম নিছে আবার কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এখন তুমি আরেকটা ব্র্যাকেট দিছো না, মানে সেটা জন্মাইল, সেটা কি ক্লোজ করছি এখনো? সেটা এখনো ক্লোজ করি নাই। এই ব্র্যাকেটের হিসাবটা রাখতে হবে, যদি ব্র্যাকেটের হিসাব না রাখো তাহলে অনেক অঙ্ক কি করতে পারবা না, সলভ করতে পারবা না। ওকে, তাহলে একটা ব্র্যাকেট দিছো তো, এখন তুমি বলো এখানে কি লিখতে হবে, সাইন লিখো, সাইন লিখো, প্রথমে লেখো সাইন, সাইন লিখছো। সাইন লেখার সাথে সাথে দেখবা, যখনই তুমি সাইন চাপ দিবা লেখার সাথে সাথে দেখবা আরেকটা ব্র্যাকেট অটোমেটিক্যালি সাইনের সাথে আইসা পড়ছে, আসছে কি আসে নাই। দ্যাট মিন্স এই ব্র্যাকেট তো এখনো মরেই নাই, আরেকটা নতুন ব্র্যাকেটের কি হয়ে গেল, জন্ম হয়ে গেল। কথা বুঝাইতে পারছি কি পারি নাই? ওকে, এখন এই যে পাওয়ার, পাওয়ার তো আমরা পরে দিব, সমস্যা নাই, ভিতরের জিনিস তো লিখতে হবে। কি আছে ভিতরে, কট ইনভার্স সামথিং, কট ইনভার্স সামথিং। এখন একটু খেয়াল করে দেখো, তোমার ক্যালকুলেটরে শুধুমাত্র তুমি সাইন ইনভার্স, কজ ইনভার্স এবং ট্যান ইনভার্স লিখতে পারবা, কিন্তু তুমি কট ইনভার্স অ্যাকচুয়ালি লিখতে পারবা না, কারণ কট ইনভার্স লেখার মতো কোনো এক্সট্রা ফাংশন তোমার ক্যালকুলেটরে নাই। এখন তুমি এই কট ইনভার্সটা লিখবা কিভাবে, সবসময় মাথা রাখবা একটা ইনভার্স ট্রাইগোনোমেট্রির ফর্মুলা আছে, সেটা হলো ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কট ইনভার্স ওয়ান বাই এক্স, অর্থাৎ ট্যান ইনভার্স কুত্তা সমান কট ইনভার্স ওয়ান বাই কুত্তা। আবার তুমি এইটাও বলতে পারো কট ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স, অর্থাৎ কট ইনভার্স রাম ছাগল সমান ট্যান ইনভার্স ওয়ান বাই রাম ছাগল। কথা বুঝতে পারছি, কথা বুঝতে পারছি? সো দ্যাট মিন্স আমার এখানে যেহেতু কট ইনভার্স আছে, আমি এটাকে কট ইনভার্স লিখবো না, আমি এটাকে ট্যান ইনভার্স এর মাধ্যমে কট ইনভার্স এর প্রকাশ করার চেষ্টা করব। কথা বুঝতে পারছি? ওকে, যেহেতু কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স, তাইলে এই টোটাল জিনিসটাকে কি এরকম ভাবে চিন্তা করা যায় না যে আচ্ছা এক কাজ করি, যেহেতু এটা কট ইনভার্স আছে, এই কট ইনভার্স আমি লিখবো না, কি লিখবো, ট্যান ইনভার্স লিখবো, আর এইটাকে আদল বদল করে দিব, অর্থাৎ এইটা হয়ে যাবে প্লাস আর এটা কি থাকবে, মাইনাস। কথা বুঝছো কি বুঝছো নাই? কারণ এখানে আমরা সূত্রই জানি কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স কি, ওয়ান বাই এক্স। তাহলে আমি এখানে কট ইনভার্স তো লিখতে পারতেছি না, ওইটাকে কিসের মাধ্যমে কনভার্ট করলাম, ট্যান ইনভার্স এর মাধ্যমে কনভার্ট করলাম, এবং ট্যান ইনভার্স লিখে আমার এইখানে আদল বদল ঘটায় ফেললাম। বুঝছো কি বুঝছো নাই? তাহলে এখন আমার প্রশ্ন এটা, ওকে, তাহলে ট্যান ইনভার্স লিখে ফেলো, দাও ট্যান ইনভার্স কিভাবে লিখবা, শিফট দিয়ে যদি ট্যানে চাপ দাও তাইলে কি আসবে, ট্যান ইনভার্স আসবে। এখন আমি যখনই এখানে ট্যান ইনভার্স দিব, দেখবা আরেকটা নতুন ব্র্যাকেট কি নিয়ে নিছে, জন্ম নিয়ে নিছে। অর্থাৎ এখন আমার কয়টা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট, কয়টা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট। আচ্ছা, টেন ইনভার্স হয়ে গেল, এখন দেখো তো আমার এখানে কি লিখতে হবে, রোট ওভার দিতে হবে না, সবাই একটা রোট ওভার দিয়ে দাও, রোট ওভার দিছো, সবাই রোট ওভার দিছো। এখন দেখো ভগ্নাংশ আছে না বাবা, একটা ভগ্নাংশ সিম্বল আছে, সেটা দাও, ভগ্নাংশ দিছো। এখন বাবা এখানে ওয়ান মাইনাস এক্স আসেনি, উপরে ওয়ান মাইনাস এক্স দাও, ওয়ান মাইনাস এক্স দেওয়ার সিস্টেম হচ্ছে, নিজেরা কথা বললো না, এক্স দেওয়ার সিস্টেম হচ্ছে তুমি আলফা দিয়ে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিবা, আলফা দিয়ে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট দিবা, কি দিবা বলো, আলফা দিয়ে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো তো এখানে এরকম ওয়ান মাইনাস এক্স লিখতে পারছো কি পারো নাই, পারছো। এখন কার্সারটাকে নিচে নামাও, কার্সারটাকে নিচে নামাও, নিচে নামছে, নিচে নামার পর এখন কি লিখবা, ওয়ান প্লাস এক্স লিখবা না, তাহলে দাও ওয়ান প্লাস এক্স লেখার সিস্টেম কি, আলফা দিয়ে
ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আলফা দিয়ে কি ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট এতটুকু পর্যন্ত লিখতে পারছো পারো নাই পারছো তোমরা পারছো তোমরা এই তোমরা পারছো ওকে ঠিক আছে এতটুকু পর্যন্ত লেখা হয়ে গেছে তো এই মনোযোগ দাও লেখা হয়েছে তো কাট সাটটা এক্স এর ওইখানে আছে না এটাকে একটু উপরে নাও এবং উপরে নিয়ে একেবারে দেখবা কার্সার প্রথমে এখানে ছিল না এটাকে তুমি একবার যদি হচ্ছে ওই কন্ট্রোলিং বাটনে ডান পাশেরটায় চাপ দাও কার্সার প্রথমে এইখানে যাবে এইটাকে আরেকবার চাপ দিয়ে এটাকে এইখানে আনিও মানে রোটের বাইরে নিও এইখানে নিও বুঝছো কথাটা কার্সারটা এইখানে নিও রোটের বাইরে নিও কথা বুঝাইতে পারছি ওকে এখন তোমার কাজ এখন তোমার কাজ কি দেখো 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 কথা না পুরা জিনিসটা তুলে ফেলছো না আচ্ছা পুরা জিনিসটা এখনো হয় নাই এই পুরা জিনিসটা এখনো হয় নাই পাওয়ারে কে আছে পাওয়ারে ফোর আছে তাহলে পাওয়ার দিতে হবে তাহলে পাওয়ার দেওয়ার আগে ওয়েট করো পাওয়ার দেওয়ার আগে দেখো তো এই টেন ইনভার্সের ব্র্যাকেটের জন্য একটা এখানে একটা ব্র্যাকেট আসছিল না টেন ইনভার্সের জন্য তো ওইটাকে ক্লোজ করতে হবে একটা ব্র্যাকেট ক্লোজ করো করছো এর মানে একটা মরে গেছে একটা কি হয়ে গেছে মরে গেছে এখন ওই যে এইখানে এইটার জন্য যে ব্র্যাকেটটা ছিল এটা ক্লোজ ক্লোজ করো ক্লোজ করছো মানে আরেকটা কি মরে গেছে এখন পাওয়ারের চিহ্নটা দাও মানে x টু দি পাওয়ার এই যে চিহ্নটা আছে এটা দাও দিছো দেওয়ার পর পাওয়ারে কত লিখবা তোমরা তো সবাই বুঝতেছো কত লিখবা 4 দাও 4 দাও 4 দাও নিচে নামো নিচে নামছো এখন আরেকটা ব্র্যাকেট বাকি আছে না বাবা ওটা ক্লোজ করো ক্লোজ করছো এক্স এর জায়গায় এখন পয়েন্ট টু দিয়ে দাও এক্স এর জায়গায় যাও কাটসার্ট এখানে নাও এক্স এর জায়গায় পয়েন্ট টু দিয়ে দাও কত দিছো পয়েন্ট টু তুমি চাইলে এখানে পয়েন্ট ফাইভ ও দিতে পারো তুমি চাইলে পয়েন্ট থ্রি ও দিতে পারো মেন কাহিনী হচ্ছে তুমি একের থেকে ছোট একটা ভ্যালু বসাবা কার থেকে ছোট একের থেকে ছোট একটা ভ্যালু বসাবা এটা সবসময় হচ্ছে একের থেকে ছোট সাধারণত নিতে হয় ওকে কোনো কারণে যদি দেখো একের থেকে ছোট ভ্যালু নিয়ে তুমি দেখতেছো যে ইরর আসতেছে তখন সেই ক্ষেত্রে তুমি একের থেকে বড় ভ্যালু ইউজ করো বাট এখানে ট্রাই করো সবসময় কি ভ্যালু নেওয়ার ছোট ভ্যালু নেওয়ার তো আমরা কত ভ্যালু নিছিলাম 0.2 আমরা এখানে 0.2 নিছিলাম এন্ড এই পুরো বিষয়টা আমরা এরকম ভাবে লিখে দিচ্ছি এখানে 4 দিছি ওকে টোটাল জিনিসটা ঠিক আছে না ভুল আছে ঠিক আছে ইকুয়াল চাপ দাও এই টোটালটা লেখার পর এই টোটালটা লেখার পর ইকুয়াল চাপ দাও এই যে টোটালটা লেখার পর ইকুয়াল চাপ দাও চাপ দিছো ইকুয়াল ওকে চাপ দেওয়ার পর দেখো তো কত আসছে -0.4 এটা তোমার আনসারে আসছে কিনা সবাই দেখো এটা তোমার আনসারে আসছে কিনা আসছে এখন তুমি অপশনে চলে যাও এই এখন তুমি অপশনে চলে যাও তোমার অপশন কয়টা তিনটা তাহলে এক কাজ করো অপশনে এক্স এর জায়গায় পয়েন্ট টু বসাও তাহলে পয়েন্ট টু মাইনাস ওয়ান করলে কত আসে -0.8 এইটাই কি তোমার আসছিল না তাহলে এটা আনসার হবে না ওকে পরেরটায় যাও পরেরটায় এক্স এর জায়গায় বসাও পয়েন্ট টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল দাও কত আসছে -0.4 তোমার ওইখানে কত আসছিল এখানে কত আসছে যেটার জন্য ওই আনসারটা মিলবে সেটা হচ্ছে তোমার আনসার তুমি করে দেখো তিন নম্বরটার জন্য -0.4 আসবে না তোমার আনসার হচ্ছে কয় নম্বর দুই নম্বর কথা বুঝাইতে পারছি কি পারিনি কথা বুঝাইতে পারছি তাহলে আমরা যে কাজটা করছি সবাই মনোযোগ দাও যে কাজটা করছি প্রথমে ক্যালকুলেটার কি করলাম অন করলাম ক্যালকুলেটার মুডটা কিসে নিলাম রেডিয়ান মুডে নিলাম রেডিয়ান মুডে নেওয়ার সিস্টেম কি শিফট দিয়ে মুডে চাপ দিব চার নম্বরে রেডিয়ান থাকবে নিছি সবাই দেন আমরা ডিফারেন্সিয়াল অপারেটর যেটা সেটা আনবো সেটা আনার সিস্টেম কি আমি শিফট দিয়ে ইন্টিগ্রাল যেটা ওইটায় যদি চাপ দেই তাহলে ডিফারেন্সিয়াল অপারেটরটা আসবে দেন আমি যাকে ডিফারেন্সিয়েট করব তাকে খুব সাবধানের সাথে আমার ওই জায়গায় বসাবো এবং সেটা বসানোর ক্ষেত্রে ব্র্যাকেট যতগুলো আসবে ততগুলো ব্র্যাকেট কি করতে হবে ক্লোজ করতে হবে এটা মাথায় রাখতে হবে
এন্ড আমার কিছু কিছু জিনিস এখানে একটু টেকনিকের সাথে কাজ করতে হবে। যেমন আমি যদি বলি এইদিকে তাকান আপনারা সবাই, আমি যদি বলি সাইন ইনভার্স কজ ইনভার্স ট্যান ইনভার্স, এই তিনটা ফাংশন কিন্তু আপনার ক্যালকুলেটরে আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন স্যাক ইনভার্স সেটা কি আছে, কট ইনভার্স সেটা কি আছে, কোসেক ইনভার্স সেটা কি আছে, সেটা নাই। তাহলে কোন জায়গায় যদি দেখেন কোসেক ইনভার্স সেটা লিখবেন কিভাবে, দেখেন মাথা রাখবেন সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়ান বাই কত, অথবা কোসেক ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স কত, ওয়ান বাই এক্স। সিমিলার ভাবে বলা যায় কজ ইনভার্স এক্স সমান সেক ইনভার্স ওয়ান বাই কত এক্স, আবার সেক ইনভার্স এক্স সমান কজ ইনভার্স ওয়ান বাই কত এক্স। তো এই জিনিসগুলো যদি একটু মাথায় রেখে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে আর কোনো কি নাই, সমস্যা নেই। যেমন এই যে ম্যাপটা, এই ম্যাপটা কি কট ইনভার্স ছিল না, কট ইনভার্স কি ক্যালকুলেটরে তোলা যায়, ক্যালকুলেটরে তোলা যায় যায় না। আমরা কি কি করছি বলেন, টেন ইনভার্স করছি, টেন ইনভার্স করে তো মিলাইতে পারছি, হইছে বুঝছেন আপনারা? ওকে, আপনাদেরকে এখন সময় দিলাম, আপনাদের সময় থাকবে এক মিনিট, আপনারা একটা ম্যাপ করবেন ক্যালকুলেটরের মাধ্যমে ডিফারেন্সিয়েশন। প্রথমে আপনারা সবাই হচ্ছে খাতায় তুলে ফেলেন এটা, খাতা তুলে ফেলেন। আচ্ছা, আপনাদের নিজেদেরকে কথা বলতে বলছি আমি, ট্যান ইনভার্স কট এক্স প্লাস কট ইনভার্স ট্যান এক্স, এটাকে আপনার ডেরিভেটিভ করবেন আপনারা, এন্ড এটার অপশন হচ্ছে জিরো, মাইনাস ওয়ান, মাইনাস টু, এন্ড ওয়ান করেন আপনারা। একটা কাজ করেন, প্রথমে ক্যালকুলেটরের মুড ক্লিয়ার করেন। মুড ক্লিয়ার করার সিস্টেম কি, মুড ক্লিয়ার করার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে মুড দিয়ে ওয়ান চাপবেন, করে দেখেন মুড ক্লিয়ার হয়ে যাবে। মুড ক্লিয়ার করার সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে মুড দিয়ে ওয়ান চাপবেন, মুড দিয়ে কি চাপবেন, মুড দিয়ে ওয়ান চাপবেন, মুড কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝে দিতে পারছি? এখন এক কাজ করেন, আপনারা ক্যালকুলেটর অফ করেন সবাই। অফ করার সিস্টেম কি, শিফট দিয়ে কি চাপবেন, এসি চাপবেন। সবার ক্যালকুলেটর অফ আছে, ইওর টাইম স্টার্টস নাও, অন করেন। প্রথম কাজ, ক্যালকুলেটর মুড কিসে থাকবে, রেডিয়ান মোড। রেডিয়ান মোড নেওয়ার জন্য কি করতে হবে, শিফট দিয়ে মুডে যাবেন, শিফট দিয়ে মুডে যাবেন, চার নম্বরে রেডিয়ান, শিফট দিয়ে মুডে যাবেন, চার নম্বরে রেডিয়ান। এটাকে ডিফারেন্সিয়েট করব, প্রথমে শিফট দিয়ে ইন্টিগ্রালে চাপ দিব, ডিডিএক্স আসবে, দেন এই টোটালটাকে তুলব। তুলেন আপনারা, আপনাদের সাথে সাথে আমি যাই। প্রথমে ট্যান ইনভার্স দিলাম, বলেন তো বাবা কট ইনভার্স, সরি কট এক্স, সেটা লেখার সিস্টেম কি, ওয়ান ডিভাইডেড বাই ট্যান এক্স, ব্র্যাকেট যেরকম ভাবে আছে সেরকম ভাবে ব্র্যাকেট গুলার সাথে সাথে ক্লোজ করেন, দেন কি দিবেন প্লাস। এখন বলেন তো কট ইনভার্স লেখার সিস্টেম কি, কট ইনভার্স লেখার সিস্টেম কি, আপনারা লিখবেন ট্যান ইনভার্স, আর ওইখানে দিবেন ওয়ান ডিভাইডেড বাই কত, ট্যান এক্স, ব্র্যাকেট সাবধানের সাথে ক্লোজ করেন। আমি যদি লেখার সিস্টেমটা আপনাদেরকে একটু বুঝাই, লেখার সিস্টেমটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি, শিফট দিয়ে ইন্টিগ্রালে চাপ দিবেন, এরকম আসবে ডিডিএক্স, এরকম আসবে, দেন আপনারা ট্যান ইনভার্স লিখবেন, ট্যান ইনভার্স লেখার সিস্টেম আপনারা জানেন, শিফট দিয়ে ট্যানে চাপ দিবেন, এরকম আসবে, কট লেখা যায় না, ওয়ান বাই ট্যান এক্স দিবেন, এরকম আসবে, ওয়ান বাই ট্যান এক্স দিবেন, এরকম আসবে,
সবার আসছে এটা ওকে প্লাস কট ইনভার্স কি লেখা যায় লেখা যায় না কি দিবেন ট্যান ইনভার্স দিবেন শিফট দিয়ে ট্যান দিবেন ট্যান ইনভার্স দিবেন এরকম আসছে এখন ট্যান ইনভার্স দিয়ে লিখলে এইটা উল্টে যায় তাহলে 1 বাই কি দিবেন ট্যান এক্স দিবেন আপনাদের আনসার কত আসছে বলেন -2 আপনাদের আনসার কত -2 তাহলে -2 কত নম্বর অপশনে ছিল তিন নম্বর অপশনে ছিল বুঝা গেছে কি জানেন সবাই ডিফারেনশিয়েশন বুঝতে পারছেন ক্যালকুলেটরে কিভাবে ডিফারেনশিয়েশন করতে হবে আপনারা বুঝতে পারছেন সবাই কে রে এমসি বুঝতে পারছো এই যে ছেলে এমসি বুঝছো ইয়েস পারবা তুমি আচ্ছা করছো স্যার বলা লাগবে না হইছে কিনা বুঝা গেছে কিনা আনসার আইছে না কেন আসবে না দেখি দেখি তোমাদের বুঝবুদ্ধি আসলে একটু বেশি কম তোমার স্পেশালি বুঝবুদ্ধি একটু বেশি কম আর তোমার শিফট দিয়ে এটা চাপ দিছো এখন আমি এই টুটালটা তুলবো এই টুটালটা তুলবো তাহলে 10 ইনভার্স আছে শিফট দিয়ে 10 এ চাপ দিবো 10 ইনভার্স হইছে কট কট কি লেখা যায় কট লেখা যায় না তাহলে আমি কি দিব 1 বাই কি দিব 1 বাই কি দিব 10 দিব 1 বাই কি দিব কারণ কট মানে 1 বাই কত 10 x দল আসবে না আলফা দিয়ে x দল ব্র্যাকেট ক্লোজ করো কাটসাটু করে নাও আবার ব্র্যাকেট ক্লোজ করো এইটা ব্র্যাকেট ক্লোজ করো হ্যাঁ ক্লোজ করছো প্লাস দাও এখন কট ইনভার্স দিয়ে কি লেখা যাবে তাহলে শিফট দিয়ে 10 ইনভার্স লেখো আগে দেখছো 10 ইনভার্স দেখছো এখন এখানে যদি 10 ইনভার্স দাও এটা উল্টে যাবে না তাহলে 1 বাই 10 এক্স আসবে না তো দাও 1 দাও নিচে যাও 10 এক্স দাও ব্র্যাকেট কে ক্লোজ করবে আবার ব্র্যাকেট কে ক্লোজ করবে সামনে যাও এখানে 0 কত দিবা দাও 1 2 দাও ইকুয়াল দাও আগে ওরকম করছিলা আমি লিখে দিলাম আপনি কোন না কোন একটা জায়গায় ক্যালকুলেটরে হচ্ছে চাপতে ভুল করছেন আমি লিখে দিলাম বুঝছেন এটা বুঝছেন পারবেন আপনারা আপনি বুঝছেন পারবেন শিওর কনফার্ম পারবেন আপনারা এই যে হনুমান পারবা তুমি -26 আসছে ওকে কি ভুল করছেন আপনারা আছে কট তো আর লিখতে পারবো না তাহলে কি লিখতে হবে 10 ইনভার্স লিখতে হবে লিখছি 10 ইনভার্স যদি দেই ওই পাশে উল্টে যাবে না তো এটা কি 10 এক্স হবে না 1 বাই 10 এক্স হবে 1 বাই 10 দিলাম এক্স ক্লোজ করলাম এইটাকেও হচ্ছে ক্লোজ করলাম সবই তো শেষ হয়ে গেল এখন এখানে এক্স এর জায়গায় 1 2 দিলাম ইকুয়াল দিলাম দেখি তো -26 আসে কিনা আপনারা এটা ভাববেন না যে আমার হাতে কোনো জাদু আছে আপনি ভুল করছেন কোনো না কোনো জায়গায় ভালো করে দেখেন কোন জায়গায় কি করছেন শুনেন একটা কথা বলে দেই আমি তো সিস্টেম শিখিয়ে দিছি না সিস্টেম ভালো করে বোঝা গেছে না বাসায় যাবেন এমসিকিউ বিচিত্রার জন্য বই বার করবেন বার করে হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন বলেন আপনি না হাত তুললেন ও আচ্ছা আচ্ছা ওকে ডিফারেন্সিয়েশন কি কমপ্লিট পারবেন শিওর ওকে ঠিক আছে এখন আমরা চলে যাব ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশনে আমরা মান ছাড়া ইন্টিগ্রেশন আজকে করব কি ছাড়া ইন্টিগ্রেশন মান ছাড়া ইন্টিগ্রেশন এখন মান ছাড়া ইন্টিগ্রেশন বলতে অনেকেই হচ্ছে বুঝে না মানে হচ্ছে লিমিটিং ভ্যালু ছাড়া আপার ভ্যালু লোয়ার ভ্যালু ছাড়া আপার লিমিট লোয়ার লিমিট ছাড়া যে ইন্টিগ্রেশন গুলো আছে সেগুলো আমরা হচ্ছে আজকে সলভ করব কিসের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে তুলে ফেলেন ডাক তুলে ফেলেন
আশা করি সবাই তুলে ফেলছেন, আশা করি সবাই তুলছেন, অপশনগুলো তুলছেন। ওকে আমরা স্টার্ট করে দেই, স্টার্ট করে দেই। ওকে প্রথম কাজ ক্যালকুলেটার অন করবেন। ক্যালকুলেটার কি করবেন? প্রথম কাজ ক্যালকুলেটার অন করবেন। ক্যালকুলেটারের মুড রেডিয়ানে আছে কিনা চেক করেন। রেডিয়ানে যদি না থাকে তাহলে রেডিয়ানে নেওয়ার সিস্টেম শিফট দিয়ে মুডে যাবেন, চার নম্বরে রেডিয়ান রেডিয়ানে চলে যাবে। শিফট দিয়ে মুডে যাবেন, চার নম্বরে রেডিয়ান রেডিয়ানে চলে যাবে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে এখন ইন্টিগ্রেশন করার জন্য, মান ছাড়া ইন্টিগ্রেশন করার জন্য আপনার ইন্টিগ্রাল অপারেটর আনতে হবে না। ইন্টিগ্রেশন করার জন্য আপনার ইন্টিগ্রাল অপারেটর আনতে হবে না। যে কাজটা করা লাগবে সেটা হলো আপনি যাকে ইন্টিগ্রেশন করতেছেন, মনোযোগ দেন, কি বলতেছি, আপনি যাকে ইন্টিগ্রেশন করতেছেন তা আগে ক্যালকুলেটরে তুলবেন। কি বলছি আমি আবার বলেন, কোন ডিফারেনশিয়াল অপারেটর না, কোন ইন্টিগ্রাল অপারেটর না, কোন ধরনের কোন অপারেটর না, আপনি যাকে ইন্টিগ্রেশন করবেন শুধু সেটাকে ক্যালকুলেটরে তুলবেন। তুলতে পারবেন? তুলেন। প্রথমে দাঁড়ান, আপনাদের মধ্যে একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হচ্ছে বদ স্বভাব। প্রথমেই দেখছেন টেন আছে, টেন দিয়ে হচ্ছে লেখা আরম্ভ করে দিলেন না, পুরা বাইরে থেকে আগে এটার ইমেজ দেখেন, বাইরে থেকে দেখেন। এটা প্রথমে কি দেখতেছেন, এটা একটা ভগ্নাংশ না? তাহলে প্রথমে ভগ্নাংশ দেন। ভগ্নাংশ দিছি, এখন ট্যান দেন। ট্যান দিছি, এখন সাইন ইনভার্স দেন। সাইন ইনভার্স দিছি, এখন এক্স দেন। এক্স দেওয়ার সিস্টেম কি? আলফা দিয়ে কি? আলফা দিয়ে ক্লোজিং কি? ফার্স্ট ব্র্যাকেট। ওকে এখন এই জায়গায় দুইটা ব্র্যাকেট জন্ম নিছে না, এই দুই ব্র্যাকেট ক্লোজ করে দেন। আপনার এই এই জায়গার মধ্যে দেখেন দুইটা ব্র্যাকেট আসছে, সেই দুই ব্র্যাকেট কি করে দেন? ক্লোজ করে দেন। ক্লোজ করতে পারছেন কি পারেন নাই? নিচে যান, নিচে যাওয়ার পর রুট ওভার দেন। রুট ওভার দেওয়ার পর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবেন? কিভাবে লিখে? ওয়ান মাইনাস আলফা দিয়ে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, সেটা দিলে এক্স আসবে আর স্কোয়ার দিয়ে দেন। করছেন? এখন হচ্ছে কাটসার্ট একটু সামনে নেন, কাটসার্ট একেবারে এই জায়গায় নিয়ে নেন। প্রথমে এখানে ছিল, বার করেন, বার করে এখানে নেন। নিছেন? নিছেন। এখন সবাই সবাই তুলে ফেলতে পারছেন? দেখেন তো যাকে ডেরিভেটিভ করতেছেন সেটা আপনার ক্যালকুলেটরে হাজির হইছে কিনা। হাজির হইছে, ক্যালক চাপ দেন। ক্যালক, সি এ এল সি, ক্যালক, ক্যালকে চাপ দেন। চাপ দিছেন। এখন আপনি এক্স এর পছন্দ মতো একটা ছোট মান ধরেন। আগের বারে কি ধরছিলাম? পয়েন্ট টু ধরে ফেলেন, পয়েন্ট টু ধরে ফেলেন, পয়েন্ট টু ধরে ফেলেন, ধরে ইকুয়াল দেন। একটু সময় লাগবে আসতে, 5/24 না দেখে আপনি একটু এসডি দিয়ে দেখেন কত ডেসিবেলে, কত 208 3333 something এরকম তো। ওকে এটা খাতার মধ্যে একটা জায়গায় তুলে রাখবেন, খাতার মধ্যে একটা জায়গায় এটা নোট করে রাখবেন, এটা মাস্ট নোট করে রাখতে হবে। যে ভ্যালুটা আসছে সেটা অবশ্যই খাতায় একটা কোণায় মাস্ট নোট করে রাখতে হবে। এখানে আমি একটা কথা বলে ফেলি, যখন আপনি এরকম পরীক্ষার হলে এরকম ভাবে অনেক কিছু লিখবেন, এটা আমার সাথে এরকম অনেকবার হয়েছে। মনে করেন আপনার পরীক্ষায় টানা 5টা বা 6টা ইন্টিগ্রেশনের ম্যাথ আসলো বা ডিফারেন্সিয়েশনের ম্যাথ আসলো, আপনি প্রত্যেকটা বার ওই যে মান চেক করতেছেন, চেক করতেছেন, বিভিন্ন আউটপুট আসতেছে না, সেইগুলোও কিন্তু আপনি ওই প্রশ্নের মধ্যেই লিখে রাখেন। ঠিক আছে? অনেকগুলো অঙ্ক করার পরে দেখবেন অনেকগুলা লেখা আপনার চোখের সামনে, তখন হঠাৎ করে যদি আপনি ক্যালকুলেটরের প্রতি বেশি মনোযোগী থাকেন, হঠাৎ করে আপনার মনে থাকবে না যে রিসেন্ট যে অঙ্কটা করতেছেন সেটার জন্য যে মানটা লিখছেন ওই মানটা আসলে কি, এরকম কিন্তু প্রায় সময় হয়। সুতরাং এটা একটু মাথায় রাখেন যে কোন অঙ্কের মান কোন জায়গায় আপনি লিখছেন, এটা মাথায় রাখেন। এটা কিন্তু একটা কমন প্রবলেম, এই কারণে আমি আপনাদেরকে হচ্ছে একটু সতর্ক করে দিলাম। যাই হোক, এটার মান কি লিখছেন আপনারা? ওকে বলেন অপশন কয়টা, অপশন কয়টা? এই প্রত্যেকটা অপশনকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে পয়েন্ট টুর জন্য, যেটার জন্য ডিফারেন্সিয়েশনের মান এইটা আসবে সেটা হলো আনসার। এখন আজকেই আপনাদেরকে আমি ডিফারেন্সিয়েশন করা শিখাইছি। ডিফারেন্সিয়েশন যদি আমি এইটাকে করতে চাই কি করতে হবে? ডিডিএক্স আনতে হবে। আনেন সবাই ডিডিএক্স, শিফট দিয়ে ইন্টিগ্রালে চাপ দেন, ডিডিএক্স আসবে। আসছে কি আসে নাই? শিফট দিয়ে ইন্টিগ্রালে চাপ দেন, ডিডিএক্স আসবে। আসছে কি আসে নাই? আসছে। ওয়েট, স্যাক আনতে হবে। বাবা স্যাক তো আর এমনিতে আনতে পারবো না,
তাহলে ব্র্যাকেট দিয়ে 1 বাই cos gamma আচ্ছা 1 বাই cos gamma সবাই দিবেন 1 বাই cos এখন আপনার sin ইনভার্স x আছে sin ইনভার্স x তো লিখতে পারবেন sin ইনভার্স x লিখে ফেলেন sin ইনভার্স x লিখে ফেলেন সবাই লিখছেন এখন sin ইনভার্স x এই পুরাটা লিখতে গিয়ে যতগুলো ব্র্যাকেট ওপেন হইছে ততগুলো ব্র্যাকেট কি করবেন ক্লোজ করবেন করছেন এখন আপনার কার্সারটাকে ওই x এর মানের কাছে নেন x এর মানের কাছে নিছেন 0.2 দিয়ে ভ্যালু বার করেন তাকে অঙ্কটা করতে দেন পরের অংশটা সে করবে একটু সময় লাগবে 0.21 কি হইছে समय प्रिफारेबल करते क्योंकुलेटर আস্তে ধীরে আস্তে ধীরে করতে হবে তাই কিন্তু আমার সময় চলে যাবে আমি এটা করতেছি প্র্যাকটিস করার জন্য একটু স্পিডে করতে হবে কত আসছে বলেন মিলে নাই ওকে তাহলে পুরোপুরি মিলে নাই এখন তাহলে এটা নিয়ে কাজ করে লাভ নাই পরেরটায় যান পুরোপুরি মিলছে পুরোপুরি মিলে নাই পরেরটায় যান পরেরটায় যান পরেরটায় যান পরেরটায় আসুন পরটায় ডেরিভেটিভ করবেন ডিডিএক্স লিখছেন লিখছেন দাঁড়ান দাঁড়ান সাবধান প্রথমে লন আছে তো লন দিয়ে দেন লন আছে লন দিয়ে দেন লনের পরে ব্র্যাকেটও আসছে সমস্যা নাই দেখেন এখানে মডুলাস আছে কি আছে এখন আপনি যদি মডুলাস ছাড়া এটা ইনপুট দেন অনেক সময় উলটপালট মান আসতে পারে সুতরাং আপনার এখন মডুলাস দিতে হবে আপনারা কি জানেন মডুলাস কেমনে দেয় আমি মোটামুটি শিওর আপনারা কেউই জানেন না মডুলাস দেওয়ার সিস্টেম হচ্ছে দেখেন শিফট দিয়ে HYP একটা বাটন আছে HYP হাইপার বলা যায় শিফট দিয়ে হাইপার দিলে মডুলাস আসবে শিফট দিয়ে HYP সেটা চাপ দেন মডুলাস আসবে আসছে কি আসে নাই আসছে এখন সাবধান ওয়েট স্যাক আসেনি স্যাক কেমনে করব 1 বাই cos ব্র্যাকেট দেন এই ব্র্যাকেট না ইয়ে ভগ্নাংশ 1 বাই কি cos দিছেন cos এখন কি আছে sin ইনভার্স x না ওকে sin ইনভার্স x দিয়ে দেন একটু সাবধান যতগুলা ব্র্যাকেট অন হইছে ততগুলা ব্র্যাকেট কি করবেন ক্লোজ করবেন করছেন আপনার মডুলাসের পরেও কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে এটা মাথায় রাখেন মডুলাসের পরেও একটা ব্র্যাকেট কি করতে হবে দিতে হবে এটা মাথায় রাখেন রাখছেন সব করে ফেলছেন x এর জায়গায় ভ্যালু বসান 0.2 ইকুয়াল দেন একটু সময় লাগবে অবশ্যই আসবে অবশ্যই আসবে 0.208333 আগেরটার সাথে মিলছে আমার আনসার কোনটা তিন নম্বর কি আর চেক আপ করতে হবে তিন নম্বর চেক আপ করতে হবে না এটা হবে না এটা হবে না আনসার দুই নম্বর শেষ কথা বুঝাইতে পারছি তো আমি যে কথাটা আপনাদেরকে এখানে বলতেছি বারবার করে সেটা হলো যে ইন্টিগ্রেশন কেমনে করে ইন্টিগ্রেশন করার সিস্টেম হলো যাকে ইন্টিগ্রেশন করবেন তাকে তুলবেন তুলে ওইখানে এক্স এর জায়গায় ক্যালক দিয়ে মান বসায়া একটা মান বার করবেন খাতায় লিখবেন দেন আপনার অপশন গুলাকে ডিফারেন্সিয়েশন করবেন ওই এক্স এর ভ্যালু পয়েন্ট কিসের জন্য টু এর জন্য কথা বুঝাইতে পারছি যে অপশনটা মিলবে সেটা হবে আনসার আমি আরেকটা দিতেছি করতে থাকেন
প্রথম কাজ ক্যালকুলেটরের মুড রেডিয়ানে আছে কিনা, প্রথম কাজ ক্যালকুলেটরের মুড রেডিয়ানে আছে কিনা। আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার জন্য প্রথমে যাকে ইন্টিগ্রেশন করব তাকে খাতায় তুলতে হবে কি হবে না? হবে। তো এইটা দেখেন, প্রথমে কি সেক্স স্কয়ার লেখা আরম্ভ করবেন না প্রথমে ভগ্নাংশ দিবেন? দেন ভগ্নাংশ, দেন ভগ্নাংশ, দিবেন ভগ্নাংশ। দেওয়ার পর দাঁড়ান, নিচে যেটা আছে সেটা তো আর ইজিলি লিখতে পারবেন, বুঝতেই পারতেছেন, কিন্তু উপরে সেক্স স্কয়ার মানে এখানে আমার ওয়ান বাই কস আনতে হবে, নাইলে তো আমি লিখতে পারবো না। উপরে আবার ভগ্নাংশ দেন, উপরে আবার কি ভগ্নাংশ দেন, এবং দাঁড়ান যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে কি করতে হবে? দেখেন প্রথমে তো ভগ্নাংশ দিছেন, দেওয়ার পরে আবার ভগ্নাংশ দিছেন, আপনার এখানে স্কোয়ার আছে কিনা তাহলে আপনার এখানে ব্র্যাকেট দিতে হবে। সবার আগে স্কোয়ার আছে মানে প্রথমে কি দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এটা অনেকটা গেম খেলার মতো, দাবার চাল দেওয়ার মতো, আমি বুঝে শুনে দিতে হবে যাতে আমি পারফেক্ট জিনিসটা আমার ক্যালকুলেটরে কি করতে পারি, তুলতে পারি। ঠিক আছে, পারফেক্টলি যাতে কি ক্যালকুলেটরে তুলতে পারি। দেখেন ব্র্যাকেট দিছি, ভগ্নাংশ দিছি, এখন যেহেতু সেক্স স্কয়ার হবে তাহলে ওয়ান বাই কি কস দিব না, স্কোয়ার কিন্তু এখন আর দিব না, কারণ স্কোয়ারটা ব্র্যাকেট ক্লোজ করে বাইরে দিব। ওকে, এখন কস দেওয়ার সাথে সাথে নিশ্চয়ই আবার একটা ব্র্যাকেট নতুন করে এখানে একটা ব্র্যাকেট আমদানি হয়ে গেছে, ঠিক না? ভুল, ঠিক। এখন বলেন এখানে কি দেওয়া? কট ইনভার্স। আরে বাবা, আমি কট ইনভার্স দিতে পারবো? পারবো না। তাহলে কট ইনভার্স এক্স না লিখে টেন ইনভার্স কত লেখা যায়? দিয়ে দেন টেন ইনভার্স ওয়ান বাই এক্স, দিয়ে দেন টেন ইনভার্স, ব্র্যাকেট দিয়ে আবার ওয়ান বাই এক্স দিয়ে দেন, এবং ব্র্যাকেট গুলা ক্লোজ করেন ভালো করে। বাটনে চাপ দেন, দিছেন? আমি গ্যারান্টি আপনাদের এই উপরের অংশ পারফেক্টলি লেখা হয়ে গেছে, হয়েছে? নিচে যান, নিচে গিয়ে লিখবেন ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওয়ান প্লাস কি? এক্স স্কোয়ার। খুব ইজিলি ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখে ফেলবেন। লিখছেন? ক্যালক চাপ দেন, চাপ দিচ্ছেন ক্যালক? ক্যালক চাপ দেওয়ার পর এক্স এর একটা ভ্যালু বলেন, 0.2 দিয়ে ইকুয়াল দেন 25। কত আসছে? 25। মাশাআল্লাহ, সুন্দর নাম্বার আসছে। একটা জিনিস দেখেন, প্রথমটা কি হবে? প্রথমটা তো হবে না, কারণ আগে মাইনাস আছে, তো অটোমেটিক্যালি রেজাল্টটা মাইনাস এসে পড়বে না। মাইনাস ওয়ান বাই এক্স যদি থাকে, ও আচ্ছা আমাদের তো ডেরিভেটিভ করতে হবে, সরি আমাদের তো ডেরিভেটিভ করতে হবে, আমরা তো এখন আর ভ্যালু বসাইলে হবে। এইটার মান বের করে কত আসলো? 25। এখন প্রত্যেকটা অপশনকে কি করা লাগবে? ডেরিভেটিভ করতে হবে। করেন ডেরিভেটিভ, করেন প্রথমটাই, করেন ddx, করেন ddx দেওয়ার পর হচ্ছে কি ভগ্নাংশ দেন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি x, এবং x এর ভ্যালু 0.2 দেন ইকুয়াল দেন, দেখেন 25 আসে কিনা। 25 প্রথমটার জন্যই আসছে, প্রথমটা আনসার, বাকিগুলা কি হবে না? হবে না। বুঝা গেছে? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন ক্যালকুলেটর পারবেন? ধন্যবাদ সবাইকে।